ভোর আর রাত জানি না ভোর মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, একেবারে স্নান টান করে ভাবলাম স্নান করেই আজকে খাবারটা বানিয়ে, তার আগে পুজোও করা হয়ে গেছে, তো চলে এলাম রান্নাঘরে। এখন খাবারটা বানাতে, বানাবো হচ্ছে চা আর ওটসের অমলেট। এই হচ্ছে সকালবেলার খাবার আজকে। তো চাটা বানাতে বানাতে দেখলাম যে আজকের মেকআপ আর্টিস্ট আর তমালিকা চলে এসেছে। এবার বলে দিই মেকআপ আর্টিস্টটা হচ্ছে কে। মেকআপ আর্টিস্ট হচ্ছে আমারই খুবই পরিচিত, আমাদের বাড়ির এখানেই বাড়ি, ওর আর আমার সেম নাম। তমালিকা যেরকম আমাকে কাকিমা বলে, তো সেই হিসাবে ও সম্পর্কে আমার মেয়ের মতো হয়, তেমনই কিন্তু এই পিয়ালিও আমার মেয়ের মতনই হয়, আমাকে কাকিমা বলে। যাই হোক, আমাদের বাড়ির এখানেই বাড়ি, খুবই পরিচিত, অনেকদিন ধরে বলছিল কাকিমা তোমাকে একদিন একটা সাজাবো সাজাবো, তাই বললাম চলো ঠিক আছে আজকে তাহলে চলে আসো। তো আজকে ডেট করা হয়েছে, তো ওরা দুজনেই চলে এসে বললাম বসো, আমি চা করি, চাটা খেয়ে তারপরে বসছি সাজতে। তো এখানে এই যে ওটসের অমলেটটাও প্রায় হয়ে গেছে, একটু পুড়ে গেছে, বাট ঠিক আছে কোনো ব্যাপার না, চলে যাবে। আর চাটা হয়ে গেছে, চাটা আজকে উতরে পড়ে গেছে লাস্টের দিকে অনেকটা চা। যাই হোক, তো সসটা নিয়ে নিচ্ছি, একটু সস দিয়ে খাবো, আর চাটাও রেডি হয়ে গেছে। তো চাটাও আমি কাপে কাপে ঢেলে নিচ্ছি, তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে বসা যাক সাজতে। পিয়ালিকে আর তমালিকাকে ঘরে দিয়ে এসেছি, ওরা সব মেকআপের জিনিসপত্র সব মানে বাটার করে সমস্ত কিছু রেডি করছে। বললাম খেতে খেতে তোমরা রেডি করো, আমিও খেয়ে দে, তারপর আসছি। খাওয়া দাওয়া সেরে চলে এলাম ঘরে, দেখলাম সমস্ত কিছু রেডি, শুধু আমি খেতে একটু লেট করে ফেলেছিলাম। তো আমিও বসে পড়লাম সাজতে, তার আগে ভাবলাম একটু ক্লিপটা নিয়ে নিই যে কত কী অ্যারেঞ্জ করা হয়েছে সাজানোর জন্য। তো এই হচ্ছে মেকআপ আর্টিস্ট পিয়ালি, আমাদের বাড়ি এখানেই বাড়ি, তোমরা চাইলে কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, বিলিভ মি খুব সুন্দর সাজায়, আমি আগে পরে ওর সাজ দেখেছি। আর আমাদের এই কিছুদিন আগে যে দাদার বিয়ে হলো, নতুন বউকেও কিন্তু এই সাজিয়েছিল রিসেপশনের দিন, তো আমার খুবই ভালো লেগেছিলো। আর এটা কিন্তু ওর কাছে ফার্স্ট টাইম সাজছি, আমার ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স যদি বলো ভীষণই ভালো, সত্যি ভীষণই ভালো। তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর করে সাজিয়েছে, মানে আমার না মনটা পুরো ভরে গেছে আজকের লুকটাতে, মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর বলে দিই আজকে কিন্তু সাবেকি লুক করাবে, আর সাবেকি কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, ভীষণ ভালোবাসি আমি সাবেকি সাজতে আর কি। আর তোমরা দেখতেই পারছিলে যে মেকআপ করার সময় আমি বকর 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 করেই চলেছি, আমরা অনেক রকমের গল্প করছিলাম, আর যেহেতু চেনা পরিচিত তো এই জন্য অনেক গল্প করছিলাম। আর তমালিকা তো আমার এই মানে যখনই এই শ্যুটগুলো করি আর কি মেকআপের, তো তখনই ও এই যেরকম অর্ধেকটা মেকআপ হলো, যখন আমাকে ভূতের মতো লাগে তখনই গিয়ে ক্লিপগুলো নেবে আর বলবে আমি ফেসবুকে আপলোড করে দেবো, তুমি ভাইরাল হয়ে যাবে, এইরকম করে আর কি সবসময় আমায় বলে। যাই হোক, তো পুরোটা কমপ্লিট না হলে তো সত্যি কেমন একটা লাগে না, তো আমার কাছেও কেমন একটা লাগছিল। তোমরা আবার ভয় টয় পেয়ে জন্য ভিডিওটা স্কিপ করে দিও না, দেখতে থাকো, লাস্টে দেখলে তোমাদেরও মন প্রাণ ভরে যাবে। মানে আমি কি বলবো, মানে আমার না মানে পুরো স্পিচলেস হয়ে গেছি আমি লাস্টের লুকটা দেখে, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, পিয়ালির ফেসবুকের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ওর সাথে, তোমাদের স্পেশাল ডেতে ওকে বুক করতে পারো, আজই লুকটা দেখো, তারপরে তোমাদের যদি মনে হয় হ্যাঁ ওকে বুক করবো, তোমরা করতে পারো, আশা করি সবার অনেক ভালো লাগবে, তোমরা দেখো। মেকআপ ডান, এবার চলে এসছে হেয়ার স্টাইলে। তো হেয়ারটা যে প্রথমে ক্রিম্পিং করে নিচ্ছে, তারপরে দেখা যাক কি করে। তো এই যে প্রায় হয়ে গেছে, পুরোটা দেখাতে পারিনি। নাম জানি না তোর আর রাত জানি না ভোর মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয় মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে Thank you.
মাথায় আমি রাখবো হাজার বাজি। দেখতে পারো কাকিমারটা আরো বড়, কিন্তু ভালো লাগে। আগে এটা পরে দেখো, মানে এটা গলার সাথে যাবে। অলমোস্ট ডান, এবার হচ্ছে জুয়েলারি গুলো পরলে, শাড়িটা পরলে কমপ্লিট হয়ে যাবে। তো শাড়ি একটা সিলেক্ট করা হয়েছিল প্রথমে, তো ওটা ক্যান্সেল করে দিয়ে আর একটা শাড়ি সিলেক্ট করা হয়েছে, যেটা কিনা আমারই শাড়ি, প্রথম বছর দুর্গাপুজোতে পরেছিলাম। অনেকের কাছে এই শাড়িটা ভীষণভাবে চেনা, আবার অনেকের কাছে অচেনা, কারণ প্রথম থেকে যারা আমার সঙ্গে আছো টিকটক থেকে, তারা এই শাড়িটা আমাকে বহুবার পরতে দেখেছো। এই শাড়িটা খুব পছন্দের শাড়ি আমার, এবং বিয়ের পরে প্রথম দুর্গাপুজোর অষ্টমীতে পরেছিলাম এই শাড়িটা, অষ্টমীর জন্যই কিনেছিলাম, ওই জন্য আমার কাছে অনেক অনেক স্পেশাল। ব্যাস কমপ্লিট, এবার ফুল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তার আগে কটা খেয়ে নি, দাঁড়াও, প্রচুর খিদে পেয়ে গেছে। তমালিকা মডেল, এই যে আজকে ইনিও মডেল, নন পেতে নাকি শুট করে না, এই মডেল আবার নন পেতে শুট করে না। এই হচ্ছে মেকআপ আর্টিস্ট ইরাহাম, দেখা যাচ্ছে না ভালো। আর এক মডেল রেডি হচ্ছে, ওয়েস্টার্ন পরেছেন। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারা। সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের ফটোগ্রাফার চলে এসেছে, ওনাকে অল্প করে খাইয়ে দিলাম, মানে খেতে দিলাম আর কি। তো ক্যামেরাম্যানের নাম হচ্ছে বিশ্বজিৎ, তো কি বলবো, দাদা না ভাই বলবো বুঝতে পারছি না, দাদাই বললাম। তো বিশ্বজিৎদা চলে এসছে আমাদের ফটোগুলো তোলার জন্য, খুব সুন্দর সুন্দর ছবি হয়েছে আমাদের, যখন হাতে পাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা চাইলে বিশ্বজিৎদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ফেসবুক আইডিটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং মেকআপ আর্টিস্টের ফেসবুক আইডিটাও দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো তোমাদের দাদা ভাইকে অনেক জোর করিয়ে বললাম একটা পাঞ্জাবি পরো, চলো কয়েকটা কাপল ছবি তুলে নিই। তো কয়েকটা কাপল ছবি তুলছিলাম, তো বলছিল না আমি পরবো না পরবো না, ও মানে ফটো মটো তুলতে অতটা পছন্দ করে না, কিন্তু তুলে দিতে ভীষণ পছন্দ করে। তারপরে ইয়ারকি করে বলছে আমি নন পেতে শ্যুট করি না। তো যাই হোক, অনেক ইয়ারকি টিয়ারকি করে অনেক মারানোর পরে ও রাজি হলো একটা পাঞ্জাবি পরার জন্য। তো পাঞ্জাবি পরে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম দুজনে মিলে, অনেক রকম ছবি তোলা হয়েছে, মানে হচ্ছে আর কি। তো দোলনায় বসেও আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। এই জায়গাটা না আগে অনেক সুন্দর ছিল, জানো তো, পুরো পিকনিক স্পট ছিল এটা, একটা খুবই সুন্দর ছিল। তো এই জায়গাটা যার আর কি, আমাদের এক দাদু হয়, তো উনি মারা যাওয়ার পরে জায়গাটা পুরো পাল্টে গেল, মানে ভীষণই বাজে হয়ে গেছে এখন চারিদিকটা, নাহলে আগে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, এত সুন্দর, মানে পুরো ঝাঁ চকচকে। আমি যখন বিয়ে হয়ে এলাম তখন মানে জায়গাটায় গেছিলাম, মানে ভীষণ ভালো লাগতো এই জায়গাটায় গিয়ে বসে থাকতে, বাট এত বাজে হয়ে গেছে এখন কি বলবো। এই শটটা নেওয়ার সময় মানে প্রচন্ড কষ্ট হচ্ছিল, একদম পুরো টানা রোদের মধ্যে এখানে বসে বসে, মানে এই যে জলটা ছুটছি, জলটা যে মানে ওপরে উঠছে ওই জায়গাটা আর কি ক্লিকটা করবে, ওই জন্য কন্টিনিউ আমাকে জল ছুটতে হচ্ছিলো, এখানে বসে থাকতে বেশ কষ্ট হচ্ছিলো। তো এই শ্যুটটার সময় একটুখানি
কষ্ট হয়েছে, বাদ বাকি ঠিকঠাক ছিল, গরমটাও কম ছিল বলে শুটটা ঠিকঠাক ভাবে হয়েছে। তো গাইজ আমার শুট কমপ্লিট, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর লুক যদি তোমরাও পেতে চাও বা তোমাদের স্পেশাল ডেকে আরো স্পেশাল করে তুলতে চাও, তাহলে কিন্তু পিয়ালির সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। তোমরা চোখ বন্ধ করে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, কেননা ওর কাজ আমি আগে পরেও দেখেছি আর ওর কাছে ফার্স্ট টাইম কিন্তু এটা আমার কাজ। আর রিসেন্টলি যে দাদাটার বিয়ে হয়েছিল সেই নতুন বৌদিকেও কিন্তু ওই সাজিয়েছিল, তো খুব সুন্দর। আমি যতটা দেখেছি আমার খুব ভালো লেগেছে, আজকে নিজে সেজেও আমার নিজেরও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ওর নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস স্ক্রিনে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, ওই পিয়ালির বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছেই, মানে একটুখানি আর কি, খুব বেশি ডিস্টেন্স নয়, তো তোমরা চোখ বন্ধ করে ওকে মানে তোমাদের স্পেশাল ডেতে বুক করতে পারো। তোমরা আমাকে ভালোবাসো, তোমাকে ভরসা করো, তো নিশ্চয়ই আমি তোমাদেরকে মানে কিছু বানিয়ে বলবো না, ওই জন্য আমি বলে দিলাম যে তোমরা চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করতে পারো। আর আমি জানি আমার উপর বিশ্বাস করে তোমরা অনেক কিছুই কিনে থাকো বা অনেকের সঙ্গে কন্ট্যাক্ট করে থাকো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি কেউ কখনো ঠকেনি, আমি যদি কখনো বলি কোনো জিনিস সাজেস্ট করি সেটা করে হয়তো কেউ কখনো ঠকেনি, এইটুকুন আমি বলতে পারি। সবাই ভালোই আর কি ফল পেয়েছে, যার জন্য আমাকে কিন্তু পার্সোনালি তারাও মেসেজ করে জানিয়েছে, মানে সেটা অনেক বিষয়ই হতে পারে। তো যাই হোক, আমার যে কি ভালো লেগেছে এই লুকটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমার এখন খুলতেই একদম ইচ্ছে করছে না, এত সুন্দর করে সাজিয়েছে, মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। তো চলো আর কি করা যাবে, তুলতে তো হবেই, তো এখন এগুলো খুলে টুলে ফ্রেশ হবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এবার দেখবে এত সুন্দর সাজটা পুরো উঠিয়ে আমি আবার সে আগের রূপে ফিরে যাবো। চলো আবার পরে। তো তখন ফ্রেশ ফ্রেশ হয়ে অনেকটা সময় কাটিয়েছি, অনেক কিছু করেছি, এর মধ্যে সন্ধ্যাবেলা চা খেয়েছি, একটু বাজারে গেছিলাম চিনির জন্য, গার্ডার কিন্তু গার্ডার গুলো শেষ হয়ে গেছিল। তো এই যে চিনি, আর আজকে ওরে বাবা কি সুন্দর হাসি, এটা দাঁতটা দেখিয়ে দাও তো সবাইকে, দাঁতটা দেখিয়ে দাও, এই যে দেখাও, এই যে ই করে দেখাও, ই করে দেখাও, করো করো, লজ্জা লজ্জা। তো আমাদের পাশের একটা বাড়ি আছে, তো ওখানে দেবো মা, ওখানে একটা বাচ্চার জন্মদিন আজকে, তো পাড়ার অনেক বাচ্চাদেরকে নেমন্তন্ন করেছে, তার মধ্যে চিনিও ছিল, চিনির একটা নেমন্তন্ন ছিল। আমার পেছনে ভালো লাগছিল যে চিনি গিয়ে নেমন্তন্ন করেছে, তো তারপর হঠাৎ করে কি করবো, তাই তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠালাম, একটা ডল নিয়ে এসেছিলাম চিনিকে দিয়েই পাঠিয়েছিলাম। চিনি আর ওর পাপা গেছিল, তো বেলুন টেলুন লোকজন দেখে ভয় পাচ্ছিল, তো চলে এসছে ওই বাড়ির দাদাটা এসে ওর আর কি জন্মদিনের খাবারটা দিয়ে গেছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও। তো এই হচ্ছে পায়েস আছে, মিষ্টি আছে, এখানে কেক, চকলেট আর নাচ আর হচ্ছে চানাচুর। তো এটা হচ্ছে চিনির প্রথমবার কোন জন্মদিনের নেমন্তন্ন পেল, হ্যাঁ আমার বেশ ভালো লাগছে এই ব্যাপারটা। ও একটু খাবে, একটুখানি দাম মুখে কিছু একটা। তোকে এই মাত্র ভাতও খাওয়ালাম, আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়ালাম। তোকে রাস্তায় নিয়ে গিয়ে ভাত খাওয়াতে হয়, গাড়ি দেখাতে হয়, আর সামনের বাড়ি দুটো কুকুর আছে, তো ওরা আসে তো ওদের সাথেই খেলবে, দেখবে আর গাড়ি দেখবে আর খাবে। অনেক ঝাল তো গাড়ি না দেখে খাই না, মানে ফোনের অভ্যেসটা আমি যত পারছি, মানে যত পারছি কেউ ফোনের প্রতি কোনো এখনো পর্যন্ত ইন্টারেস্ট নেই, তো এই জন্য গাড়ি দেখে দেখে খাওয়াই অভ্যেসটা আমার ভালো, একটু সমস্যা হলেও আমি ম্যানেজ করে নিচ্ছি আর কি, মানে ওই রাস্তায় গিয়ে গাড়ি দেখাতে হবে তারপরে গিয়ে খাবে। চলো সবাইকে টাটা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি, কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, টাটা।